প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ঝিনাই নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত সেই রেল সেতু। সময় পরিবর্তনে সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে। এক সময় এই খরস্রোতা ঝিনাই নদী আজ যেন তার রূপ যৌবন সব হারিয়ে যেতে বসেছে। এটি হচ্ছে এক সময়ের খরস্রোতা ঝিনাই নদী। জনশ্রুতি রয়েছে এই নদীতে এক সময় প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যেত বলে এই নদীর নামকরণ করা হয় ঝিনাই নদী। ঝিনাই নদীর বুক তীরে এক সময় পালতোলা নৌকা চলত। আশেপাশে হাজারো জেলেরা জীবিকা নির্বাহ করত এই ঝিনাই নদী থেকে মৎস্য আহরণ করে। কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঝিনাই নদীর বুক তীরে জেগে উঠেছে চর। দেখে যেন বোঝার উপায় নাই যে এটা এক সময় খরস্রোতা নদী ছিল। এই নদীতে এক সময় বড় বড় পালতোলা নৌকা চলত। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলাকে পরস্পর পৃথক করেছে এই ঝিনাই নদী। এই অঞ্চলে সর্বপ্রথম রেলপথ নির্মাণ করা হয় সেই ব্রিটিশ আমলে। সেই সময় জামালপুর জেলা সদর থেকে মেলান্দহ উপজেলা হয়ে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়। প্রিয় দর্শক, এটি হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী সেই ঝিনাই ব্রিজ। 1934 সালে ময়মনসিংহ জেলায় রেলপথ নির্মাণের সময় এই ব্রিজটি নির্মাণ করা হয়। ঝিনাই নদীতে এই ব্রিজটি নির্মাণ করার কারণে এই ব্রিজের নামকরণ করা হয় ঝিনাই ব্রিজ। ব্রিটিশ আমলে নির্মিত রেল সেতুর মধ্যে জামালপুর জেলার ঝিনাই ব্রিজটি অন্যতম। আজ থেকে প্রায় শত বৎসর আগে নির্মিত সেই ব্রিজটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সগৌরবে। সম্পূর্ণ লোহার পাত দিয়ে তৈরি সেই ব্রিজটি সত্যি অসাধারণ। দূর দূরান্ত থেকে লোকজন এই ঝিনাই ব্রিজটি দেখতে আসে। মাঝে মাঝে এখানে নাটক ও গানের শুটিং করা হয়। ঝিনাই ব্রিজের পাশে এক সময় ফেরি চলাচল করত। তা বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই। এখন লোকজনের যাতায়াতের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়। স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধার নামে এই সেতুটি নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ সমর সেতু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও উপস্থিত হব নতুন কোনো ঐতিহাসিক স্থান অথবা নতুন কোনো বিষয়ের বর্ণনা নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।